নমস্কার সবাইকে। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আমরা সবাই অনেক ভালো আছি। আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা হচ্ছে নৃসিংহ চতুর্দশীর পরের দিনের ব্লগ। তো উপবাস থাকার পরের দিন আমরা সবাই জানি যে পালন করতে হয়, তো সেই পালনের ব্লগে আজকে দিচ্ছি। তো এখানে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য আমরা কিছু রান্নাবান্না করতেছি, তো এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন করা হচ্ছে ছানার তরকারি। তো ছানা কাটা হয়ে গেছে, এটাকে একটু মেখে গোল গোল শেপ করে এখন ভাজা হচ্ছে। তো রান্নাবান্নার চাপ অনেকটাই বেশি ছিল, এর জন্য আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না। একটু বড় বড় সাইজ করে আলু কেটে এরপর হচ্ছে ছানা দিয়ে তরকারি রান্না করা হবে। তো এখনকার আলু কিন্তু সহজে গলতে চায় না, এর জন্য আগে হালকা করে ভেজে নিলে রান্না করতে সুবিধা হয়, আর আলু ভেজে নিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়। তো এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে মা সয়াবিনটা একটু মশলা দিয়ে মেখে রাখছে। সয়াবিনের একটা তরকারি করা হবে আলু পটল দিয়ে, তো সয়াবিনটা মেখে রেখে দিচ্ছে, ওইটাও ভাজবে। তো আজকে অনেক আইটেমই ছিল, তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো কী কী ছিল আমি যতটুকু আর কি বলতে পারবো সেটাই বলবো, কারণ কিছু কিছু আইটেমের নাম হয়তো বলতে ভুলে যেতে পারি। তো এবার হচ্ছে ছানা তরকারি করা হচ্ছে। তো এখানে জিরে, তেজপাতা, এরপর হচ্ছে গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। এবার হচ্ছে এটা একটু হালকা কালো হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, এরপর হচ্ছে একটু জিরে বাটা দেওয়া হবে। যে কোনো তরকারির ক্ষেত্রে টমেটো কিন্তু অনেকটাই স্বাদ বাড়ায়, তো আমরা মশলা জাতীয় কোনো তরকারি রান্না করলে সেখানে একটু টমেটো দেই, তাহলে অনেক ভালো হয় খেতে। তো টমেটো তো দিয়েছি, আপনারা দেখেছেন। এরপর হচ্ছে এর মধ্যে আর কি মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেব, যেহেতু আলুগুলো ভাজা আর মশলাটাও কষানো হয়ে গেছে, তাই বেশিক্ষণ আর রাখতে হবে না। এবার হচ্ছে এর মধ্যে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দেওয়া হবে। এ পর্যায়ে এসে সব থেকে শেষের যে মশলাটা সেইটাই তরকারিতে দেওয়া হবে। তো এবার হচ্ছে ভাজা জিরে বাটা, এরপর হচ্ছে গরম মশলা বাটা, এই দুইটা মশলা সব শেষে দেওয়া হয়েছে তরকারিতে। তো এটা ঘন হয়ে গেলে নামে ফেলা হবে। যেহেতু ঠাকুরকে ভোগ নিবেদন করা হবে, সেহেতু রান্না কিন্তু একটাও টেস্ট করা যাবে না লবণ ঠিক মতো হয়েছে কি না, এটা জাস্ট আইডিয়ার উপর ডিপেন্ড করে রান্না করতে হবে। তবে রান্নাগুলো সবগুলো একদম পারফেক্ট হয়েছিল, লবণ ঝাল সবই ঠিক হয়েছে। আসলে কি বলুন তো, মন থেকে কোনো কিছু করলে বা ঈশ্বরের কাছে চাইলে অবশ্যই সেটা ঠিক মতো হয়। যেমন যে এখানে আমরা লবণ টেস্ট করতে পারছি না, তারপরও কিন্তু যেহেতু মনের মধ্যে শ্রদ্ধা রেখে ঈশ্বরকে কিছু নিবেদন করা হচ্ছে, সেহেতু ঈশ্বর সেটা যেমনই হোক না কেন অবশ্যই গ্রহণ করবে। তো আমাদের রান্নাগুলো লবণ ঝাল সব ঠিক মতো হয়েছিল, কোনোটাই কোনো কিছু কমতি ছিল না, এবং খুব ভালোভাবে আমাদের এই কাজটা সম্পন্ন হয়েছে। এখন করা হচ্ছে সয়াবিনের তরকারি। এখানে আদা বাটা,
ধনিয়া আর কাঁচা জিরে বাটা দেওয়া হয়েছে। এবার হচ্ছে এইগুলোকে কষিয়ে নিতে হবে 10 মিনিট। তো এখন আমরা এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো এখন আলু আর এই সয়াবিন দুইটাই সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যদিও বা দুইটা আলাদা আলাদা করে ভাজা হয়েছে, কিন্তু এরপরও মশলা যেহেতু দিয়ে আছে সেহেতু একটু কষিয়ে নিতে হবেই। আলু আর সয়াবিন দুইটাই ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে জল দেওয়া হলো, এরপর হচ্ছে কিছু মশলা দেওয়া হবে, সেটা আপনাদেরকে অবশ্যই বলবো। তবে এটা শুধুমাত্র আলু দিয়ে না, সাথে হচ্ছে পটল ছিল, তো এবার হচ্ছে ভাজা পটলগুলো দেওয়া হলো। তো পটল ভাজার কারণ হচ্ছে যে পটলের মধ্যে কিন্তু জল থাকে, তো ভেজে দিলে ওই জলটা আর পরে তরকারিতে উঠে তরকারিতে জয়লা একটা ভাব আসে সেটা যাতে না আসে এর জন্য ভাজা হয়েছে আর কি। তো সবশেষে এর মধ্যে একটু গরম মশলা বাটা দেওয়া হয়েছে। রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগছে, এবং যেটা দেখতে সুন্দর লাগে সেটা মনে হয় খেতে ভালো লাগে। কারণ যখন রান্নাটা করছিল আমার মনে হচ্ছিল যে রান্নাটা আসলে ভালো হবে, কারণ দেখতে ভালো লাগছিল, খেতেও আসলে ভালোই হয়েছিল। তো সবশেষের যে রেসিপিটা সেটা হচ্ছে কুমড়ো পাতার বড়া বা পাকোড়া যায় বলেন। তো কুমড়ো পাতার পাকোড়াটা ভাজা হচ্ছে একটু অন্যরকম করে, যে গুড়ির মিশ্রণটা তৈরি করা হয়েছে মানে চালের গুঁড়ার সাথে সাথে আতপ চাল বেটে নিয়েছি, আর তার মধ্যে একটু সর্ষে বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে নিয়ে এরপর হচ্ছে ওর মধ্যে পাতা ডুবিয়ে ডুবিয়ে আর কি তেলে ভাজা হচ্ছে। আমাদের ভোগ শুরু হয়ে গেছে, এখানে সব খাবার এনে পরিবেশন করা হচ্ছে ঈশ্বরের সামনে। তো সব কিছু পরিবেশন করে এরপর হচ্ছে ভোগটা দেওয়া হবে। আর দাদা ওইদিকে পূজা শুরু করে দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের পালনের আর কি অনুষ্ঠান বা আয়োজন যাই বলতে পারেন, তো যতটুকু সম্ভব করতে পেরেছি আর কি। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমুখং নৃসিংহং ভীষণং ভদ্রং মর্ত্য মৃত্যু মমা মোহম, জয় শ্রী ভগবান নৃসিংহদেব।
খাওয়া দাওয়া কমপ্লিট। খাবারগুলো খেতে খুবই ভালো হয়েছিল। তবে খাবারগুলো কিন্তু শুধুমাত্র সকালের জন্য না, মানে সকালের জন্য করা হয়েছিল খিচুড়ি, আর যে সমস্ত তরকারি ভাজা ছিল এগুলো ছিল দুপুরের জন্য, মানে সকালেরটা আর দুপুরেরটা একসাথেই করা হয়েছিল। তো আমরা পরের দিন সবাই নিরামিষ খেয়েছি আর আমিষ খাইনি। তো এখানে ঈশানবাবু এই যে বারান্দায় এসে খেলাধুলা করতেছে, তো ওনার তো আর শরীর টায়ার্ড হয় না, সারাদিনই এনার্জি থাকে, ওনার এনার্জি কখনো শেষ হয় না। আর এইদিকে যে দুইটা অমিষ আর দুইটা মিলে শুরু করেছে, তো এরা সবসময় হইচই করতেই থাকে, এদের আর কখনো শান্তশিষ্ট স্বভাব হবে কিনা জানি না। তো আজকের ব্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।